ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। যা যা আপডেট আছে, বেশি আপডেট আছে না, একদম ছোটখাটো আপডেট, কিছু ইন্টারেস্টিং আপডেট আছে, সেগুলো কিন্তু অবশ্যই বলবো। আর তার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, তা রেগুলার এবং ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিংটং করে অল অপশনটা প্রেস করে দেবে, তো রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবে। আরেকটা যে কথাটা বলা, সেটা হলো একটা একাডেমির কিন্তু ব্লগ করেছি। ওই একাডেমিতে 8, 10, 12 বছরের কিন্তু এরকম প্রচুর ছেলে আছে, মেয়েও আছে, যারা কিন্তু খুব ট্যালেন্টেড, মানে অলরেডি এই বয়সে কিন্তু খুব ভালো স্কিল ডেভেলপ করেছে। এদেরকেই হয়তো আমরা ফিউচারে কলকাতা মাঠে এবং ইন্ডিয়ান ফুটবলে দেখতে পাবো। তো অবশ্যই ওই ভিডিওটা দেখো, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে কিন্তু ওই ভিডিওটা দেওয়া থাকবে, তো ওটা কিন্তু অবশ্যই দেখো এবং সবার সাথে শেয়ার করো, কারণ এরাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ। আর দয়া করে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা এরা কেউ ফলো করো না, অবশ্যই ফলো করে দিও, ডিসক্রিপশনে ওগুলোরও লিঙ্ক দেওয়া আছে। আর কলকাতা বাট বলে একটা চ্যানেল আছে, একটা বাচ্চা ছেলে, তার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। এবার শুনে নাও ভিডিওর যে টপিকগুলো রয়েছে, বললো প্রচুর কিছু আছে, আদৌ কিছু নেই, কিন্তু তার আগে আবার হাত জোর করে বলছি, প্লিজ ব্লগটা দেখো, মানে ওই একাডেমির ব্লগটা দেখো, আর কলকাতা পারবে যে ভিডিওগুলো ছেঁড়া কষ্ট করে যাচ্ছে সেগুলোও দেখো দয়া করে। তো প্রথমে আসি আপডেটগুলোতে, তো কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সবাই জিজ্ঞেস করছে, কিন্তু তার আগে আরেকটা কথা বলে দিই, একটা কিন্তু ট্রায়াল রয়েছে 16 তারিখে, আন্ডার 19 ট্রায়াল গড়ালগাছা স্পোর্টিং ক্লাবের সিএফএল এর জন্য। যদি কেউ কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই পোস্টারটাতে। তো এবার আছি এএফসি কাপে। তো এএফসি কাপে অনেকে জিজ্ঞেস করছিল যে বেঙ্গালুরু এফসির খেলাটা কোথায় দেখাবে। তো বেঙ্গালুরু এফসির কিন্তু প্লে অফের খেলাটা রয়েছে নেপাল আর্মির সাথে, এবং যেটা শোনা যাচ্ছে যে সেই খেলাটা কিন্তু টেলিকাস্ট করবে ইউরো স্পোর্টস। এবং টাইমিং নিয়ে একটা কনফিউশন রয়েছে, যেটা ইউরো স্পোর্টসের পেজে কিন্তু দেখাচ্ছে টাইমিংটা বিকেল 4টে থেকে, বাট কিছু কিছু জায়গায় বা যেখানে মানে এএফসি কাপের অফিসিয়াল যেই পেজ সেইখানে কিন্তু টাইমিং দিয়েছে সন্ধ্যে 7:30। তো এটাই কিন্তু একটুখানি কনফিউশন রয়েছে, কারণ বিএফসির পেজ থেকে বা ইন্ডিয়ান ফুটবলের পেজ থেকে এখনও অবধি টাইমিংটা মানে অফিসিয়ালি জানায়নি। তো আশা করা যায় যে টাইমিং কিন্তু সন্ধ্যে 7:30 থেকেই হবে, আমরা ডিটেলস জানিয়ে দেবো। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো নিয়েও জিজ্ঞেস করছো, তো সেটাও বলে দিই যে এফসি গোয়ার খেলাগুলো কিন্তু স্টার স্পোর্টস 3-তে দেখাবে এবং হটস্টারও দেখাবে, এবং এফসি গোয়ার সবকটা খেলাই রাত্রি 10:30 থেকে, একটা মাত্র খেলা মানে সেকেন্ড ম্যাচটা কিন্তু রাত্রি 8 থেকে। তো সবকিছু কিন্তু বলে দিল ডিটেলসে, অবশ্যই কিন্তু এগুলো মনে রাখো, এফসি চ্যাম্পিয়ন লিগ, এফসি গোয়ার কিন্তু স্টার স্পোর্টসে, ওটা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে, আর বেঙ্গালুরু এফসির ম্যাচটা এটা কিন্তু কোয়ালিফায়ার, ওটা জিতলে কিন্তু বেঙ্গালুরু এফসি এটিকে মোহনবাগানের যে গ্রুপটা সেই গ্রুপেই কিন্তু ঢুকবে, তো ওটাও কিন্তু অবশ্যই দেখো, টাইমিংটা জানতে পারলে আমরা জানিয়ে দেবো। আর ইউরো স্পোর্টসে তো দেখতে হবে, যদি না কোনো টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল ডিফিকাল্টি হয়ে যায়, না হলেই দেখতে হবে, এখনই দেখতে পাচ্ছ দুজন দুটো আলাদা টাইম দেখাচ্ছে, তো সেই জায়গাতে টেকনিক্যাল ডিফিকাল্টি একটা সম্ভাবনা থেকেই থাকে, কিন্তু সেগুলো না হলে অবশ্যই কিন্তু ম্যাচটা দেখো, আর আমরাও চেষ্টা করব কিন্তু লাইভে আসা। এরপরে চলে আসি আপডেটগুলোতে। তো তার মধ্যে অনেকেই এসসি ইস্ট বেঙ্গল নিয়ে জিজ্ঞেস করছো, তো বলি এখনও অবধি সেরকম পার্টিকুলার সত্যি বলতে কোনো আপডেট নেই, কিন্তু কিছু কিছু জায়গায় বা কিছু কিছু পোর্টালের মাধ্যমে শোনা যাচ্ছে যে আগামী 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন কিন্তু হরিমোহন বাঙুর নাকি ইস্ট বেঙ্গল ক্লাবে যেতে পারে, এবং সেখানে নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের সাথে একপ্রস্ত আলোচনার, এবং সেই আলোচনার পরেই হয়তো সিদ্ধান্ত হতে পারে যে কিভাবে কি এগোবে বা আলটিমেট কি ডিসিশনে আসবে, যে টার্মশিট সাইন হবে কি হবে না, বা তার ফার্দার যে প্রসেসগুলো রয়েছে সেগুলো নিয়ে। এই 15 তারিখের কথাটাও কিন্তু পুরোপুরি ভুয়ো হতে পারে, কারণ আমাদের কাছে কিন্তু এরকম কোনো আপডেট নেই, কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে 15 তারিখেই নাকি ডিসিশন হবে যে টার্মশিট সাইন হচ্ছে কি সাইন হচ্ছে না, না এরপর কি হচ্ছে, এরকম কিন্তু সব জায়গায় শোনা যাচ্ছে। তো আমাদের কাছে কিন্তু সত্যি বলতে এরকম কোনো আপডেট নেই, অপেক্ষা করা ছাড়া এখন কিন্তু কোনো উপায় নেই। তো দেখা যাক, পজিটিভই আশা করবো যে হয়তো টার্মশিট সাইন হয়ে যাবে, তারপরে হয়তো টিমটা গড়ে তুলতে পারবে, কারণ অলরেডি দেখছো এসসি ইস্ট বেঙ্গলের যে প্লেয়াররা ছিল তারা কিন্তু অলরেডি বাইরে যেতে চলেছে, একজন একদম কিন্তু কনফার্ম চলে গেছে, মানে ওটা হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েও যাবে, যেটা হলো সার্থক গলুই, বাকিদের কাছেও কিন্তু অফার আসছে। আর প্লেয়াররা যদি নিজের টিম থেকে মানে কন্ট্রাক্ট না পায় তবে কিন্তু তারা বসে থাকবে না, কারণ তারা প্রফেশনাল প্লেয়ার, তাদের কিন্তু একটা সিজন বসে গেলে তাদের কেরিয়ার মোটামুটি শেষ, তো অবশ্যই তাদের অন্যান্য অপশন কিন্তু দেখতে হবে। তো সেই জায়গা থেকে তাড়াতাড়ি যদি টার্মশিট সাইন না হয় আবার কিন্তু আগের সিজনের মতো হতে পারে, একদম শেষ মুহূর্তে গিয়ে যে কোনো রকমের টিম তৈরি করে কিন্তু আবার খেলতে হবে। তো এরপরে আসি অন্যান্য কিছু আপডেটে, তার মধ্যে দিয়ে মিনার্ভা পাঞ্জাব। তো মিনার্ভা পাঞ্জাবের আন্ডার 17 টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে নামধারী ফুটবল লিগ, এই নামধারী ফুটবল লিগের আন্ডার 17 টুর্নামেন্টটা হয়েছে, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মিনার্ভা পাঞ্জাব এফসি। এরপরে আরেকটা আপডেট, সেটা একটু ওমেন্স ফুটবল রিলেটেড, যে আমরা বলেছিলাম অনেকদিন আগে যে দিল্লি ওমেন্স ফুটবল লিগ হচ্ছে, তো সেই ফুটবল লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে হান্স ওমেন
এফসি, তো ওরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেখানে কিন্তু এমার্জিং প্লেয়ার যে হয়েছে সে কিন্তু একদম বাচ্চা একটা মেয়ে, যার নাম হচ্ছে রুচি যাদব। ও কিন্তু রেঞ্জার্স এফসির প্লেয়ার এবং ওই কিন্তু এমার্জিং প্লেয়ার অবধি হয়েছে, মানে যাকে কিন্তু বলা হচ্ছে ওয়ান্ডার গার্ল ইন্ডিয়ান ফুটবলের। তো দেখা যাক ভবিষ্যতে ও ন্যাশনাল টিমের সুযোগ পায় কিনা বা পরবর্তীকালে কতদূর যেতে পারে। তো এরপরে আসি আরেকটা আপডেট, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাবকে নিয়ে। তো গত বছর তো বার পুজো কোনো ক্লাবেই হয়নি, তো এবছর কিন্তু সবাই উদ্যোগ নিয়েছিল, ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এবং বাকি অন্যান্য ক্লাবরাও কিন্তু মানে উদ্যোগ নিয়েছে যে বার পুজো করার। তো মোহনবাগান ক্লাব কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এইবারও কিন্তু বার পুজো হবে ক্লোজড, মানে শুধুমাত্র অফিসিয়ালটাই থাকবে, সাধারণ সভ্য সমর্থকদের কিন্তু অ্যালাউ করবে না, কারণ যেহেতু এখন পরিস্থিতি আবার একটু খারাপ হওয়ার পথে। বাট ইস্টবেঙ্গল ক্লাবের তরফে কিন্তু এখনও কিছু জানানো হয়নি যে ক্লোজড হবে কিনা বা সমর্থকদের অ্যালাউ করবে কিনা। তো সেখানে কিন্তু আবার একটা প্রশ্ন উঠে আসছে যে পরের সিজনের ফুটবল কি হবে, পরের সিজনেও কি ফুটবল আমরা ক্লোজ ডোর দেখতে পাবো নাকি আবার আমরা আগের মতো সবাই মিলে মাঠে গিয়ে আনন্দ করে চিয়ার করে খেলা দেখতে পাবো, এটাই কিন্তু এখন বিশাল বড় প্রশ্ন। কারণ সিচুয়েশন কিন্তু সেই আগের মতো আবার ফিরে এসেছে, এইটা কবে যাবে সেটাই কিন্তু এখন প্রশ্ন। তো অবশ্যই সবাই আশা করবো আগের মতো যেন সবকিছু নর্মাল হয়ে যায়, আবার যেন সবাই মিলে মাঠে গিয়ে খেলা দেখতে পারি। তো এরপরে চলে আসি আরেকটা আপডেট, সেটা হচ্ছে চেন্নাই এন এফসি। তো চেন্নাই এন এফসি কিন্তু তাদের হেড কোচ গতবারে যে ছিল কাজবাল আজলো, ওকে কিন্তু স্যাক করে দিয়েছে এবং ওর সাথে উনি যেই যেই স্টাফকে এনেছিলেন কোচিং স্টাফ তাদের প্রত্যেককেই কিন্তু সরিয়ে দিয়েছে, কারণ গত বছর জানোই চেন্নাই এন এফসির পারফরমেন্স খুবই বাজে ছিল। তো এটাই দেখা যে চেন্নাই এন এফসি নতুন কাকে কোচ করে, কারণ গত বছরের আইএসএল টিমের অনেক কোচকেই কিন্তু টিমগুলো স্যাক করেছে, তো তাদের মধ্যে কাউকে করবে নাকি নতুন কাউকে বাইরে থেকে নিয়ে আসবে। তো ট্রান্সফার সিজনে শুধু প্লেয়ার না কিন্তু এরপরে দেখবে কোচেদেরও আবার রুমার আসবে, কত বড় বড় কোচের নাম চলে আসবে, আমার পুরো ওয়ার্ল্ড রিনাউন্ড কোচ, প্রিমিয়ার লিগের কোচ, লালিগার কোচ সব নাম চলে আসবে। তো রুমারের জন্য রেডি থেকো, দু চার দিনের মধ্যেই কিন্তু দেখবে রুমার আসা শুরু হয়ে যাবে, যেই ক্লাবে এই কোচ আসছে সেই ক্লাবে সেই কোচ আসছে, সব কিন্তু রেডি হয়ে থেকো আসছে আস্তে আস্তে। তো একদম শেষে চলে আসি, সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো এটিকে মোহনবাগানের এফসি কাপের জার্নি কিন্তু শুরু হচ্ছে মে মাসে এবং তার এক থেকে দেড় মাস আগেই বলেছিল কোচ যে তিনি কিন্তু ক্যাম্প স্টার্ট করবে। তো সেরকমই শোনা যাচ্ছে 25 এপ্রিলের মধ্যে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু কলকাতায় চলে আসছে এবং প্রবাবেল এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে হয়তো প্রথম দিকের কিছু দিন হয়তো কলকাতাতেই প্র্যাকটিস হবে এটিকে মোহনবাগান ফুল টিমে, তারপরে হয়তো মালদ্বীপসে যাবে, কারণ মালদ্বীপসে গিয়ে কিন্তু কোয়ারেন্টাইন পিরিয়ডও কাটাতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এখনও অবধি যে মালদ্বীপে প্র্যাকটিস করবে বা ওখানে প্র্যাকটিস গ্রাউন্ড এগুলো নিয়ে কিছু প্রবলেম চলছে, সেগুলো পুরোপুরি শর্ট আউট হয়নি। যদি শর্ট আউট হয়ে যায় তাহলে হয়তো পুরো ক্যাম্পটাই মালদ্বীপসে হতে পারে, যদি সেটার যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু প্রথম দিকে কিছু দিন কিন্তু কলকাতাতেও এটিকে মোহনবাগানের ক্যাম্প হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় হাবাস যে সময় আসছে কলকাতায় কিন্তু কোনো রকম ক্যাম্প করার সম্ভাবনা হবে না, কারণ হাবাস যেই সময় আসছে আর যেই সময় এফসি কাপের প্রথম ম্যাচ এটিকে মোহনবাগানের, মাঝখানে কিন্তু 20 থেকে 22 দিনের মাত্র গ্যাপ, কোয়ারেন্টাইন করতে হলে কিন্তু মানে হাবাস আসার সঙ্গে সঙ্গে দেখবে এক সপ্তাহের মধ্যে টিমকে যেতে হবে, ওখানে গিয়ে কোয়ারেন্টাইন করে তারপরে প্র্যাকটিসে নামতে হবে, তো টাইমটা কিন্তু খুবই শর্ট। তো কলকাতায় প্র্যাকটিসের সম্ভাবনা মানে বলতে গেলে নেই এই মুহূর্তে, দেখা যাক এরপরে যদি মানে নতুন কোনো প্রোটোকল আসে সেই হিসেবে করতে পারে তাহলে তো খুবই ভালো, তাহলে কলকাতায় প্র্যাকটিস করে টিমটা পুরো আবার একরকম করে তারপরে কিন্তু মালদ্বীপে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। কিন্তু এখন অবধি এটা মনে হচ্ছে কলকাতায় কিন্তু কোনো রকম প্র্যাকটিস করতে পারবে না, কারণ হাওয়া যেই সময় আসছে টিমকে নিয়ে কিন্তু ডাইরেক্ট চলে যেতে হবে মালদ্বীপে, ওখানে গিয়েই হয়তো প্র্যাকটিস করবে আর সেটাই কিন্তু বেশি ভালো হতে পারে, কারণ ভেনিউটা কিন্তু ওখানেই, ওখানে গিয়ে যদি সেট হয়ে যায় ঠিকঠাক ওখানকার ক্লাইমেট ওখানকার সব কিছুর সাথে তো সেটাই কিন্তু ভালো হবে, কারণ মালদ্বীপে কিন্তু একটা টিম আছে যেই টিমের সাথে কিন্তু এর আগে মোহনবাগান খেলেছে এক সময় আর সেই ম্যাচটা কিন্তু 5 গোল খেয়েছিল মোহনবাগান, মানে বুঝতে পারছো যথেষ্ট টাফ একটা টিম কিন্তু, তো তাদেরও গিয়ে বুঝতে হবে যে সেই টিমটাও কেমন অবস্থায় আছে, সেই হিসাবে কিন্তু হাবাসের আমার মনে হয় ওখানে গিয়েই প্র্যাকটিস করা কিন্তু বেশি ভালো হবে এটিকে মোহনবাগানের জন্য। তো আমাদের কাছে মোটামুটি এই কটাই আপডেট ছিল, খুবই কম আপডেট, তো সেগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর অবশ্যই ভিডিওর শেষে আবার বলছি যে দয়া করে যেই একাডেমি ব্লগগুলো করেছি সেগুলো অবশ্যই দেখো, তাহলে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো মোটিভেট হয় আর আমাদেরও একটু ভালো লাগে যে এত খাটনি করে মানে 8-10 ঘন্টা রাস্তায় ঘুরে ঘুরে করছি, তো আমাদেরও একটুখানি ভালো লাগে। আর অবশ্যই কলকাতা বারপে ভিডিও এসছে, কালকেও একটা ছেড়েছে সিকিমেরই ব্লগ, তো সেটাও কিন্তু অবশ্যই দেখো আর বাকিটা গুড্ডু থেকে শুনে না। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।